মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানে না লেখা প্রেম চুক্তি, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানে না লেখা প্রেম চুক্তি, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি। কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খালি। Oh,
আমি তাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিব, কখনো বা শুধুই শেখ মুজিব। শেখ মুজিব উচ্চারণে আমি যে শক্তি পাই আর কিছুতে পাই না। তিনি অবশ্যই বঙ্গবন্ধু, বাংলার মানুষের বন্ধু, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন শেরে বাংলা। কিন্তু আমার কাছে তিনি প্রথমে শেখ মুজিব, যোদ্ধা শেখ মুজিব, ষাট সত্তরের লড়াকু মুজিব। জয় বাংলা উচ্চারণে শুনেছি সমুদ্র কল্লোল, ওই শব্দ ছাপিয়ে আদিগন্ত প্রতিধ্বনি, শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। ৬৯, ৭০, ৭১-এর সব ছবি তার নামে। হাতে তুলেছিলাম অস্ত্র তিন যুগ আগে, বাতাসে সদ্য ফোটা স্বাধীনতা ফুলের ঘ্রাণ, বারুদ গন্ধ। মুজিবের নামে এসএলআরের ট্রিগার চেপেছি, ছুঁড়েছি গ্রেনেড। তখন কানে বেজেছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কি করে ভুলি মুক্তির কোরাস, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। সব ছাড় দিতে পারি আমি শেখ মুজিবের মৃত্যুহীন নাম ছাড়া। বাঙালির শ্রেষ্ঠ প্রেমী, তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ, শৌর্য আর অমিত সাহস। টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের মহান প্রেরণা। ঘটনাটা আজও তো ভোলা যায়নি, ফোটা ফোটা লাল লাল রক্তের দাগ আজও তো মাছা যায়নি। সিঁড়িতে জাতির পিতা, ঝাঁঝরা বুকের ছাতি আজও তো মানা যায়নি। আগস্টের ১৫ সেদিন ১৯৭৫ সাল, সূর্যোদয়ের আগেই ঘরের শত্রু ওরা বিভীষণ পাশবিক হত্যাযজ্ঞ চালিয়ে শেষ করে দিল বঙ্গবন্ধু তার পরিবারবর্গকে নির্মমভাবে। ছোট্ট রাসেলও সেদিন বাদ গেল না। দেশবাসী সেদিন কেমন যেন বোবা হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিল সকল উচ্চারণ। অথচ আমরা জানি এ মাটির ধুলিকণা যার হাতে হয়েছিল সোনা,
যার ডাকে এসেছিল একাত্তরে স্বাধীনতা যুদ্ধের দিন, তার কাছে এই বাঙালি, এই মানুষের, এই দেশের, এই মানচিত্রের কত ঋণ বলে বলে শেষ করা যায় না। এদেশের মানুষগুলো যতই পাথর হয়ে যাক না কেন, যতই বোধহীন হয়ে যাক না কেন, সম্যক অনুভূতিহীন ওদিন সেদিন প্রতিবাদী ঝড় মিছিল ভেতরে ভেতরে ছিল। জাদুঘর ঘুরে এসে কিছু সংখ্যক ছোট ছোট ছেলে মেয়েরা এদেশের নেতাকে জানতে চাইল। যার ডাকে স্বাধীনতা ভূমিষ্ঠ হলো, মুক্তিযুদ্ধের অভ্যুদয় হলো, তিনি কি তাদের জাতির পিতা? জানতে চাইল ওরা। ওরা এখন পাখিদের কাছে যাবে, ওরা এখন ফুলেদের কাছে যাবে, ওরা এখন নদীর কাছে যাবে, বন জঙ্গলের কাছে যাবে, বলবে ডেকে, এই তো এলাম দেখে, তোমরা দেখনি তাকে, আমরা দেখে এসেছি, বঙ্গবন্ধু তিনি আমাদের সবার, যে রইবে অনন্তকাল সকলের অন্তরলোকে। টুঙ্গি পাড়ার সেই গাছগুলো বলেছে ডেকে, কী করে এখন থাকি তাকে ছেড়ে রেখে।